টলিউডের অন্যতম জুটি হলো দেব রুক্মিণী। রিয়েল কিংবা রিল, দুই জীবনেই দেব রুক্মিণীর কেমিস্ট্রির জুড়ি মেলা ভার। দুর্গাপুজো থেকে নিউ ইয়ার্স ইভ, সব অনুষ্ঠানেই দুজন দুজনের পাশে দাঁড়িয়ে চুটিয়ে আনন্দ করেন। অনুষ্ঠানের তালিকায় বাদ পড়ে না দোল যাত্রাও। এর আগেও বসন্ত উৎসবে রঙিন হতে দেখা গেছে দেব রুক্মিণীকে। গত বছরেও নিজেদের খুনসুটির ভিডিও পোস্ট করে অনুরাগীদের চমকে দিয়েছিলেন দেব রুক্মিণী। তবে এই বছর রুক্মিণীর ভিডিওতে দেখা গেল না দেবকে। এমন কি হল যে দেবের সাথে দোল না খেলে রুক্মিণী খেললেন অন্য এক অভিনেতার সাথে রং? সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দোলের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও আপলোড করেন রুক্মিণী। ভিডিওতে দেবকে না দেখতে পেয়ে অনুরাগীরা খুবই আশাহত। রুক্মিণী আবির লাগাচ্ছেন অন্য এক অভিনেতাকে, সেটা দেখেও অবাক হয়েছেন অনেকে। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক, সম্প্রতি মুক্তি পেতে চলেছে রুক্মিণী এবং আবির অভিনীত সুইজারল্যান্ড। আবির এবং রুক্মিণী সেই খবর নিজেদের অনুরাগীদের কাছে পৌঁছে দিতেই পোস্ট করেছিলেন একটি দোলের ভিডিও। দর্শককে দোলের শুভেচ্ছা জানিয়ে নিজেদের মধ্যে রং খেলতে দেখা গেল এই দুই তারকাকে। বসন্ত উৎসবে মেতেছেন এই অনস্ক্রিন জুটি। অপরদিকে রিলিজ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেব এবং রুক্মিণী অভিনীত কিশমিশ। তাই আশা করি রুক্মিণী এবং আবিরের এই রং খেলাতে দেব রাগ করছেন না। রুমি খুবই উত্তেজিত, কারণ দোল এসে গেছে, খুবই রঙিন হয়ে উঠেছো। আমাদের সুইজারল্যান্ড টিমের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই হ্যাপি হোলি, শুভ বসন্ত উৎসব। আপনাদের সবাইকে জানাই আ ভেরি 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 হ্যাপি হোলি এন্ড আ ভেরি সেফ হোলি। প্লিজ হ্যাভ আ সেফ হোলি। ইয়েস, এন্ড শুধু অর্গানিক আর ডিলিশিয়াস। করেক্ট। আর আপনাদের সবাইকে জানাই হোলি প্ল্যান তো হয়েই গেছে, কাজেই এবার সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যানটাও করে ফেলুন। সি ইউ সুন, আমাদের সবার সঙ্গে আপনারাও যাবেন সুইজারল্যান্ড। হোয়াট, হ্যাপি হোলি। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.